আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আবারও। আজকে আমার একটা মাক্সি কবুতর প্যারালাইজড হয়ে গেছে। প্যারালাইজের ট্রিটমেন্ট করব এবং কি সেটা আপনাদের দেখাবো। আর এই যে আমি নিউরো বি নিয়ে নিলাম, বেসিক্যালি এটা ভিটামিন বি এবং ক্যালসিয়ামের অভাবে প্যারালাইজ বা এই জনিত সমস্যাগুলো হয়ে থাকে। আর এটা খুব সময়সাধ্য একটা ট্রিটমেন্ট। এটা হলো ক্যালট্রেট ইনডাকশন। আমি সব ইনডাকশন ইউজ করতেছি কারণ এটা খুব সময়সাধ্য। আমি চাচ্ছি একটু তাড়াতাড়ি যাতে রিকভারি হয়, সেই জন্যই এই ইনডাকশনটা ইউজ করা। আচ্ছা যাই হোক, প্রথমে নিউরো বি বা ভিটামিন বি ইনডাকশন এটা নিয়ে নিচ্ছে। নিউরো বি আপনারা দেখতে পাচ্ছেন, বেসিক্যালি প্যারালাইজড হলো ক্যালসিয়াম এবং কি ভিটামিন বি এর অভাবে। আমি প্রথমে ভিটামিন বিটা ইউজ করব, যদি কোনো প্রকার ইমপ্রুভ না হয় তাহলে আমি ক্যালট্রেট ইনডাকশন ইউজ করব। আর ভিটামিন বি ইনডাকশন ইউজ করব হলো 5 দিন 5 ml করে। আমি এখন পুরো 1 ml নিয়ে নিব কারণ বোতলে রাখা যাবে না। এই নিউরো বি এই ইনডাকশনটা দাম নিচ্ছে মাত্র 25 টাকা। এখন আল্লাহ জানে, সুস্থ যাতে হয় সবাই দোয়া করবেন। আমি ইনজেকশনটা নিয়ে নিচ্ছি। প্রতি মাসে ভিটামিনের কোর্স করালেও দেখা যাচ্ছে যে অনেক সময় ভিটামিনের ঘাটতির কারণে প্যারালাইজজনিত প্রবলেমটা হয়ে থাকে। আমিও বুঝতেছি না কেন হলো, কারণ কিছুদিন আগে ভিটামিনের কোর্স করানো হয়েছে, তারপর ভিটামিনের ঘাটতি রয়ে গেছে। আচ্ছা আমি নিয়ে নিলাম ভিটামিন বি ইনজেকশন। এখন একটা জিনিস চেক করতে হবে, সেটা হলো বাতাস আছে কি না। আমি আমার কবুতরটাকে নিয়ে আসি। আচ্ছা ভিটামিন বি ইনজেকশন পুশ করতে হয় হলো কবুতরের বুকের মাংসে। কবুতরের বুকের মাংস, আমার এই যে মাক্সি মাদিটা খুবই পছন্দের একটা মাদি, ওর বুকের মাংসে আমি পুশ করব। আল্লাহ যাতে ওকে সুস্থ করে দেয়। একটু পশম ছিঁড়ে নেবেন যাতে মাংসটা পুশ করতে সমস্যা না হয়, হাড্ডিতে যাতে না লাগে সেদিকে খেয়াল রাখবেন। 5 ml পুশ হবে, 5 দিন পুশ হবে। আচ্ছা এই যে হলো মাংস বের হয়ে গেছে আমার। এইটা খুব সহজ একটা উপায় হলো, পশমগুলো একটু ভিজাই নেবেন। আমি ভিজাইতে ভুলে গেছিলাম। আচ্ছা জাস্ট পুশ করবেন, মাংসে সরাসরি ঢুকায় দিবেন। 5 ml পুশ হবে, পুরোটা 1 ml সিরিঞ্জ, সে কারণে আমি অর্ধেক পুশ করলাম। ভালো মতো ডলে দিবেন। সবাই আমার এই কবুতরটার জন্য দোয়া করবেন যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এটার ইনশাল্লাহ ফিডব্যাক আপনাদের জানাবো কি হয়। এতে যদি কাজ না হয় সেক্ষেত্রে আমি ক্যালট্রেট ইনডাকশন প্রয়োগ করব। আপনাদের এর আপডেট জানাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।